নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, তো আর বেশি দিন বাকি নেই, তো দোল বা বলা যেতে পারে হোলি তো খুব শীঘ্রই এসে যাবে। তো বন্ধুরা, তার আগে কেন্দ্র সরকার একটি বিরাট বড় ঘোষণা করলো। হ্যাঁ বন্ধুরা, তো হোলির আগে কেন্দ্র সরকারের তরফ থেকে উৎসব পালনের জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো যে কাদের এই টাকা দেওয়া হবে, কেন দেওয়া হবে, সম্পূর্ণ আপডেট। তাই ভিডিওটিকে না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে হোলির আগে কেন্দ্রীয় সরকার থেকে উৎসব পালনের জন্য পেয়ে যেতে পারেন 10,000 টাকা। যদিও এই সুযোগ সুবিধা পাবেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। মূলত এই অর্থ পাওয়া যাবে উৎসব অগ্রিম প্রকল্পের আওতায়। কেন্দ্রীয় সরকারের কর্মীরা প্রত্যেকেই পেয়ে যাবেন 10,000 টাকা। অর্থাৎ এই 10,000 টাকা করে কেন্দ্র সরকারের তরফে যে সমস্ত কর্মচারীরা রয়েছে, যারা কেন্দ্র সরকারে কাজ করে থাকে বা কেন্দ্র সরকারের অধীনস্থ যারা কর্মচারী, তাদেরকে এই সুযোগটা দেওয়া হবে। তো তাদেরকেই এই 10,000 টাকা অগ্রিম ভাতা হিসাবে বা উৎসব ভাতা হিসাবে দেওয়া হবে। তো এই টাকাটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই পাবেন। তো বলা হচ্ছে, যদি এই টাকা পাওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে। এই টাকা দেওয়া হবে অগ্রিম হিসাবে, তার জন্য মাসে মাসে গুনতে হবে না কোনো সুদ। অর্থাৎ প্রায় 0% ইন্টারেস্টেই পাওয়া যাবে এই 10,000 টাকা। অর্থাৎ সরকারের তরফ থেকে এই 10,000 টাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীতে দেওয়া হবে। তবে এই টাকাটা নেওয়ার জন্য কোনো সুদ গুনতে হবে না। এই টাকাটা নিয়ে তো হোলির আগে এই টাকাটা দেওয়া হয়ে থাকে, যাতে করে হোলিতে এই সমস্ত সরকারি কর্মচারীরা সহজে একটা আনন্দ বা উৎসব করতে পারেন বা উৎসবে মেতে উঠতে পারেন। তো এই কারণে দেওয়া হয়ে থাকে। তো বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের অগ্রিম প্রকল্পের অধীনে হোলি উৎসবের জন্য কেন্দ্রের কর্মীরা 10,000 টাকা অগ্রিম নিতে পারবেন। তার জন্য কোনো সুদ দিতে হবে না। শুধু তাই নয়, এই টাকা শোধ করার ক্ষেত্রে কোনো কষ্ট হবে না। এক্ষেত্রে কর্মীরা 10টি কিস্তিতে টাকা পরিশোধ করতে পারবেন। হিসাব অনুযায়ী মাসে 1,000 টাকা করে দিতে হবে। শুধুমাত্র চলতি বছরেই নয়, গত বছরেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ধরনের একটা ঘোষণা করা হয়েছিল। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন? তো বলা হচ্ছে যে এই টাকা শোধ করার ক্ষেত্রে কোনো রকম কোনো কিছু চাপ নেই, বা আপনাদেরকে টাকা নিয়েছেন বলে সুদ দিতে হবে না। 10টি কিস্তিতে এই টাকাটা আপনারা শোধ করে দিতে পারবেন। হিসাব অনুযায়ী মাসে 1,000 টাকা করে দিলে হয়ে যাবে। অর্থাৎ 10,000 টাকা করে দিচ্ছেন, 10টা কিস্তিতে 10,000 টাকা আপনি মিটিয়ে দিতে পারেন। তো শুধুমাত্র চলতি বছরে নয়, অর্থাৎ এই 2000। তো বন্ধুরা, এই টাকাটা শুধুমাত্র যে এই 2022 সালেই দেওয়া হচ্ছে তা কিন্তু নয়, 2021 সালেও দেওয়া হয়েছিল। তো হোলির আগে এই টাকাটা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে সরকারি কর্মচারীদের, যাতে করে তারা এই উৎসবে কেনাকাটা করতে পারেন বা তারা উৎসবে ভালো করে তাদের এটা আনন্দে মেতে উঠতে পারেন। তো বলা হয়েছে, এই বরাদ্দ টাকা উৎসবের অনেক আগেই থেকে কেন্দ্রীয় কর্মীদের এটিএমে ঢুকে যাবে। কর্মীরা তা থেকেই সেই টাকা ব্যয় করতে পারবেন। মনে করা হচ্ছে এই প্রকল্পের জন্য বরাদ্দ হবে প্রায় 4,000 কোটি টাকা থেকে 5,000 কোটি টাকা পর্যন্ত। কেন্দ্রীয় সরকার নয়, বহু রাজ্য সরকার এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করবে। সেক্ষেত্রে বরাদ্দ হতে পারে প্রায় 8,000 কোটি টাকা থেকে 10,000 কোটি টাকা পর্যন্ত। তবে মাথায় রাখবেন, উৎসবের আগে অগ্রিম প্রকল্পে পাওয়া অর্থ শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে ব্যয় করা যাবে। অর্থাৎ এই যে টাকাটা যে দেওয়া হবে, এই টাকাটা কিন্তু একটা মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু এই টাকাটা ক্যাশ নিয়ে কেনাকাটা করতে পারবেন না। টাকাটা আপনারা ডিজিটাল মাধ্যমে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনারা যা কিছু কেনাকাটা করবেন, সমস্ত কিছু আপনাদের ডিজিটাল ওয়াইজ কেনাকাটা করতে হবে। অর্থাৎ আমাদের এটিএম, ডেবিট ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, এই সমস্ত পরিষেবা ইউজ করে আপনাদের কেনাকাটাটা করতে হবে বা এই টাকাটা খরচ করতে হবে। ঠিক আছে, তো এর আগে সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ছুটি ভ্রমণ ভাতা, যেটাকে LTA বলা হয়ে থাকে, 2 বছরের জন্য বাড়িয়েছিল। এর সাথে কেন্দ্রীয় কর্মীরা 2022 সালের মার্চ পর্যন্ত উত্তর পূর্ব লাদাখ, আন্দামান নিকোবর এবং জম্মু কাশ্মীরের ভ্রমণের জন্য ছুটি ভ্রমণ ভাতা ব্যবহার করতে পারবেন। মূলত এই ছুটি ভ্রমণ ভাতা প্রতি 3 বছরের জন্য কর্মচারীদের দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, যাও, বুঝতে পেরেছেন? তো হোলির আগে এই টাকা চলে যাবে এই সমস্ত যে যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছে তাদের অ্যাকাউন্টে এই টাকাটা সরাসরি দিয়ে দেওয়া হবে, এবং এই টাকাটা ডিজিটাল ওয়াইজ কিন্তু ব্যবহার করতে হবে বা ডিজিটাল মাধ্যমে ব্যবহার করতে হবে বা ব্যয় করতে হবে যেটা। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন? তো এটাই ছিল আপডেট। তো আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে একেবারেই ভুলবেন না।